আমরা লাস্ট ক্লাসে এগুলো কি positive reinforcement হবে যে না
ছিল অ্যাকচুয়ালি কি সাইকোলজিস্টের একটা এক্সপেরিমেন্ট এবং এটার সাথে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর কোনো সম্পর্ক ছিল না। এটা একটা আলাদা একটা গবেষণা হয়েছে একটা আলাদা ফিল্ডে হিউম্যান বিহেভিয়ার নিয়ে। অ্যানিমালস এর মাধ্যমে আমরা শিখেছি যে যে কোনো মানুষকে যে কোনো অভ্যাস শেখানো যায়, তাকে সে অভ্যাসন থেকে তাকে তার অভ্যাস ছাড়ানো যায়। সে যারা অনেক বছর ধরে চেইন স্মোকার তারা কিন্তু আপনার স্মোকিং এর জন্য যে প্রবলেমগুলো হবে যে এখন সব ক্যান্সার হয়ে গেছে সেগুলো চেষ্টা করবে স্মোকিংটা থেকে সরে আসতে, সেক্ষেত্রে কিন্তু সে একটা অভ্যাস অর্থদিনের অভ্যাসটাকে সে ভুলে যাওয়ার চেষ্টা করছে। এখন ছিল এটা একটা আলাদা ফিল্ড হিউম্যান বিহেভিয়ারের উপরে। যখন এইদিকে অপর সাইডে যারা ল্যাঙ্গুয়েজ কীভাবে পড়াবো সেটা নিয়ে গবেষণা করছিল তাদের মধ্যে যখন তারা দেখলো জিটিএম ফেল, কারণ মুখস্থ করাটা খুব কষ্ট, দেখলো ডিউরেন্ট মেথড ফেল ফেল কারণ আপনার আমেরিকান টিচার আনা যাচ্ছে না সব ক্লাসে, তারা ভাবলো কি তাদের একটা কাজ করি আমরা এই এই গবেষকরা মনে করলো আমরা এইখান থেকে এদের থেকে হ্যাবিট ফর্মেশনের যে থিওরি এইটা নিয়ে নিই, এটা অ্যাডাপ্ট করি, এটার উপর বেস করে একটা ল্যাঙ্গুয়েজ টিচিং একটা মেথড বের করি। ঠিক আছে, সেটা কিরকম হতে পারে বলুন তো? স্ট্রেঞ্জ রাইট? হ্যাবিট ফর্মেশনের সাথে ল্যাঙ্গুয়েজ শেখানোর কি সম্পর্ক হতে পারে? ল্যাঙ্গুয়েজ কি হ্যাবিটের মতো ফর্ম করে শেখানো যায়? হ্যাবিট ফর্মেশনের মাধ্যমে কি একটা ভাষা শেখানো যাবে? সেটা কিন্তু করেছে তারা। ইটস আ ভেরি সর্ট অফ মনোটোনাস বোরিং অ্যান্ড ফানি মেথড বেসড অন হ্যাবিট ফর্মেশন। এটাকে অনেকে আর্নি মেথডও বলে, এটা আমরা অনেক দেশে এখনো চালু আছে, বা এটাকে অডিও লিঙ্গুয়াল বলে। দ্য প্রপার নেম ইজ অডিও লিঙ্গুয়াল মেথড। আর্নি মেথড কেন বলে? আর্নি বলে না স্ট্যান্ড অ্যান্ড ইজ অ্যাটেনশন, আপনার এটা পিটিটা করেন নি সবসময় একটা রুলসের মধ্যে থাকে। সো এইটা কি স্ট্যান্ড অ্যান্ড ইজ অ্যাট ইজ, তারপর অ্যাটেনশন বললে আপনার যেরকম করেন, এটা কি মুখস্থ করেছিল আর্মিরা না? এটা একটা কি আর এয়ারফোর্স আছে না আপনাদের ওদের থেকে শুনলেন, এটা একটা হ্যাবিট, এটা করতে করতে করতেও তাদের এরকম একটা মানে শুনলে তারা এই কাজ করে। এটা কিন্তু মেমোরাইজেশন ছিল না, সো এই মেথডে কোনো মেমোরাইজেশন ছিল না, কোনো ট্রান্সলেশন ছিল না, কি ছিল? অভ্যাস, রিপিটেশন। ক্লাসে ঢুকেই টিচার শিখিয়ে দিল আমাকে, দেখে গুড মর্নিং টিচার বলে দাঁড়িয়ে যেতে হবে, সবাই দাঁড়িয়ে যেত, আমি যখন ক্লাস থেকে চলে যাবো আমি শিখিয়ে দিলাম সবাইকে দাঁড়িয়ে বাই বাই টিচার বলতে হবে। এগুলো তো আপনারা মুখস্থ করেছেন ছোটবেলায়, নাও মুখস্থ করেছেন, কি বলে এটাকে আপনারা বার মুখস্থ করেছেন, কিন্তু এটা কিন্তু মুখস্থ করেননি, এটা আপনি জানেন টিচার রুমে ঢুকলে গুড মর্নিং টিচার বলতে হবে, ছোটবেলায় শিখেছিলেন। সো একটা প্যাটার্ন আপনারা না বুঝে হোক বুঝে হোক একটা অভ্যাসে পরিণত করেছে, এটা একরকমের লার্নিং। যেমন আমি ক্লাসে ঢুকি আপনাদেরকে খালি ড্রিলিং করাবো, ড্রিলিং মানে হলো আমি খালি বলবো আপনারা আমার সাথে তোতা পাখি রিপিট রিপিট, কিন্তু মুখস্থ না, রিপিট করে দেবো। আমি চিল্লিয়েছি বলবো হাউ আর ইউ, আপনারা বলবেন আই এম ফাইন থ্যাংক ইউ, ইটস লাইক এন আ টোন এনে। হ্যাঁ, সো দ্যাট মিউজিকের মতো আপনাদের কানে এটা বাজবে। আমাদের দেশে ম্যাম মাঝে সাথে এরকম করানো হয়, মুখস্থ করা। তো ক্লাসগুলো কিরকম হতে পারে? এক দেড় ঘন্টার ক্লাস বলেন তো,
খালি যে পড়াশোনা করে বিষয়টা এরকম না, তো এটা হইতে পারে যারা মানে যাদের ইংলিশ ভার্সন আছে অথবা ওই যারা কোর্স টোর্স করায় 6 মাস 1 বছরের একটাই লক্ষ্য নিয়ে কাজ করে তারা এটা সম্ভব, কিন্তু এছাড়া এটা সম্ভব। ফাইনালি ঝামেলা শেষ, শুধু প্রেজেন্টেশন বাকি আছে। যেহেতু নেক্সট ক্লাস থেকে আপনারা শেষ প্রেজেন্টেশন দিয়ে যান খুবই ভালো, আগে নেক্সট ক্লাসটা সবাই দিয়ে যান তাহলে আরও ভালো, দিয়ে শেষ করে দেন আমি আর এরপরে। আপনাদের সবচেয়ে বড় মোটিভেশন হলো
আপনাদের দিয়ে দিলে আপনাদের পরে আসতে মানে আমার চেহারা দেখতে হবে না আপনারা আর কি চান আপনারা 10 তারিখে আচ্ছা আপনি ধরে 10 তারিখে বাকি না লাস্ট আর তো বাকি কেউ নাই আরো ভালো এমন নেক্সট ক্লাসে পরে আর আসতেই হবে না ঠিক আছে আমাকে তো অ্যাসাইন করা হয়নি কাজ করেন। আমি দেখি আপনাকে মাস্ক কিভাবে দেখেন আপনি একটা কাজ করেন।